শুয়ে আছেন ছেঁড়া কম্বলে, গভীর রাত্রে বেলা আস্তে আস্তে উঠে পড়ছেন। খাদিজা জিজ্ঞাসা করে, ও আমার স্বামী, এত রাত্রে আপনি কোথায় চলেছেন? আল্লাহর নবী বলছেন, খাদিজা রে, আমাকে চোখ ভরে ঘুমানোর জন্য আল্লাহ পাঠাননি, আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাকে করতে দাও। কোথায় যাচ্ছেন? এলাকায় গলি গলি অলি অলিতে ঘুরে ঘুরে দেখব কে অনাহারে রয়েছে, ঘুমাতে পারে না, কে পীড়িত অবস্থায় আছে, চিৎকার করছে, ঘুম আসছে না, সেগুলো ফলো করব রে খাদিজা, আমাকে ছেড়ে দাও, যেতে দাও। মা খাদিজা তো লোকবাইরা কিছু বললেন না, দয়ার নবী বেরিয়ে গেলেন ঘর থেকে। মরুভূমির আঁকাবাঁকা রাস্তা ধরে একটা লোকের বাড়ির কানাচে কান লাগিয়ে রয়েছেন, সেই কান লাগিয়ে শুনতে পাচ্ছেন কি, ভেতর থেকে নয় বাইরে থেকে আওয়াজ আসছে, একটা মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসছে, ও মুহাম্মদ নিপতি যাক, ও মুহাম্মদ শেষ হয়ে যাক, ও মুহাম্মদের মুখ যেন দেখতে না হয়। নবী অবাক হয়ে গেলেন, কে এমন কোন মহিলা, আমি তো কোনো অন্যায় করিনি, কাউকে তো গালাগালি করিনি, কাউকে তো কষ্ট দিইনি, কোন মহিলা এমন আওয়াজ দেয় রে? যখন আওয়াজটা কাছে এসে গেল, দয়ার নবী ওই দেওয়ালের পাশ থেকে সরে গিয়ে কচি কচি খেজুর গাছ ওই খেজুর বনের ভেতরে লুকিয়ে পড়লেন, সামনে দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা ছিল। ওই মহিলা বলতে বলতে যখন নবীর সামনে দিয়ে যাচ্ছে, নবীজি দেখতে পেলেন অচেনা অপরিচিতা এক মহিলা, চিনি না জানি না, বয়স্কা মহিলা, মাথায় একটা ভারী বোঝা, হাতে একটা লাঠি, তাহলে কেমন বয়স হতে পারে ভাবেন। আল্লাহর নবী দেখতে পেলেন এই মহিলার তো কোনো অন্যায় করি না, একে কোনো কষ্ট তো দিই না, একে চিনি না। দয়ার নবী আমার অবাক হয়ে কিছুক্ষণ দেখে, মহিলা যখন চলে গেল প্রায় 10-12 হাত, আল্লাহর নবী খেজুর বন থেকে আস্তে আস্তে উঠলেন, পেছনে পেছনে চলতে শুরু করেছেন। ভাই রে আমার, ওই মহিলা ভিড় 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 করে বলতে বলতে যাচ্ছে, আমার নবী নুরানি কান দিয়ে শুনতে শুনতে যাচ্ছেন। কিছুক্ষণ পর দয়ার নবী জোরে কদম ফেললেন, মহিলা বুঝতে পারলো কেউ পেছনে আসছে, মহিলা দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী মহিলার সামনে গিয়ে হাজির হলেন। ও মা গো, প্রথম বাক্য ও মা গো, ইয়া উম্মুন, আরবিতে বলে উম্মুন, বাংলায় বলে মা। ও মা গো, কোথায় চলেছো মা? বলছে, বাবা তুই কে রে? আমি এখানেরই মানুষ, তুই কি জানিস না নাকি? কি, একটা মোহাম্মদ বেরিয়েছে, নবী বলছে সে নিজেকে, আমার নবী শিখতে গেলেন তো আমার কথাই বলছে, নবী কিছু বললেন না। মহিলা বলছে, সেই যুবক সে নতুন একটা ধর্ম এনেছে, আমার হাবল মানন লাগ উজ্জা চার চারটে সেবা করি আমি, সে বলছে চার নয় দুই নয় একের সেবা করতে হবে, যাকে দেখতে পাই না, যাকে চোখে দেখতে পাই না তার নাকি সেবা করব, সেই জন্য মেনে নিতে পারি না, আমি আমার চারটে খোদার ইবাদত করতে থাকি। তারপর জানতে পারলাম কাল নাকি আমার বস্তিতে আসবে, যে তার কথা শুনবে না তাকে কচকচ করে কচু কাটা করে দিচ্ছে, আমার প্রাণটা বাঁচাতে আমি তাই আমার বাড়ি ঘর ছেড়ে দূরে চলে যাচ্ছি। বুড়িমা, এ পুটুলিতে কি আছে বুড়িমা? আমার চারটে খোদাকে আমি সাথে নিয়েছি, আর প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিয়েছি, কোথায় যাবে বুড়িমা? যতদূর পর্যন্ত গেলে মুহাম্মদ আর আসতে পারবে না, আমি ততদূর পর্যন্ত যেতে চাই। দয়ার নবী বললেন, বুড়িমা চলো চলো তোমার সাথে আমিও যাব। নবী তার পায়ে পায়ে কয়েক কদম গিয়ে বলছে, বুড়িমা, ও বুড়িমা, ওই পুটুলিটা আমার মাথায় দাও। বুড়ি বলছে, আসল রূপ বুঝতে পেরেছি, তুমি আসলে চোর, আমার মাল নিয়ে পালাবে বলে ধান্দা করছো। আমার নবী বললেন, বুড়িমা গো, যদি আমি চোর বলে মনে হয়, ও বুড়িমা, আমার হাতার সঙ্গে আমার আস্তিনের সঙ্গে তোমার আঁচলখানা বেঁধে দাও, যেন তোমায় ছেড়ে আমি পালাতে না পারি। বুড়ি ভেবে বলছে, তো চোর হতে পারে না তাহলে, কে বাবা, তোমার নাম কি? নবী ভাবলেন, জাহান্নামে গালাগালি করছে, আমি যদি সেই পরিচয় দিয়ে দিই
তাহলে বুড়ি ছিটকে যাবে না বলবো না আচ্ছা মা গো নাম নিয়ে কাম নেই তুমি তাড়াতাড়ি বুঝাটা আমার মাথায় দাও আমি তুমি যত দূর যাবে আমি সেখানে গিয়ে পৌঁছে দেব বুড়ি বলছে বাবা রে কেন তোর এমন উক্তি শুনতে পাই কেন এ কথা বলছিস তোর ভেতরের কারণটা বোঝা আমার নবী বললেন বুড়ি মা গো ছোটবেলায় মা হারিয়েছি জন্মের আগে বাপ হারিয়েছি এমন নবী বিশ্ব নবী তাজদারে মদিনা দিন দুঃখী আর এমন তো কেউ হবে না যিনি বিশ্ব নবী বিশ্ব নবী তাজদারে মদিনা দিন দুঃখী আর এমন তো কেউ হবে না হবে না দিন দুঃখী আর এমন তো কেউ হবে না বাল্যকালে জন্মের আগে বাপ হারালো শৈশবে ও মাহারা গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা জন্মের আগে বাপ হারালো শৈশবে ও মাহারা গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা খেজুর পাতা ছিল যে তার বিছানা দিন দুঃখী আরে অমন তো কেউ হবে না হবে না দিন দুঃখী আরে অমন তো কেউ হবে না ও বুড়িমা আমি বাল্য বয়সে মা হারিয়েছি আমার তোমায় দেখে মনে পড়ে গেল আমার মা যদি বেঁচে থাকতো গো তোমারই মতো হতো যদি সেই মা বোঝা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যেত আমি কি সহ্য করতে পারতাম আমি কি আমার বুড়ি মায়ের মাথায় বোঝা চাপিয়ে হাত পা নেড়ে হেঁটে হেঁটে যেতে পারতাম তাই ভেবে আমি তোমার বোঝাটা চাইছি বুড়ি ভাবছে সেই মুহাম্মাদেরও তো মা নেই তারও তো জন্মের আগে বাপ মারা গেছে এ কি সেই নাকি বুড়ি বলছে বাবা তোমার নামটা বলো আমার নবী বলছেন বুড়ি মা নাম পরে বলবো চলো বোঝাটা আমার মাথায় চাপিয়ে দাও সেই মোহাম্মদ কোথায় এসে পড়বে দেরি করলে হবে না বুড়ি ভাবলো তাহলে এসে নয় বোঝাটা দিয়ে দিয়েছে আল্লাহর নবী খরম পায়ে ছিল না খরম পায়ে ছিল না নুরানি চামড়া নরম নরম চামড়া মরুভূমির বড় বড় গিটলি গিটলি পাথরের উপর দিয়ে যান কত কষ্ট হয় কিন্তু বুড়িকে জানতে দেন না এইভাবে সারা রাত কেটে গেল রাস্তায় যেতে যেতে বুড়ি বলছে সে মুহাম্মদ খুব খারাপ আমার নবী বলছেন হ্যাঁ অবশ্যই খারাপ বুড়ি বলছে তার মাটাও মনে হয় খারাপ আমার নবী বলছেন মা শুধু কেন তার বাপটাও খারাপ বুড়ি ভাবছে এ তাহলে সে নয় আবার বুড়ি বলছে তার বাপ মা খারাপ তার আত্মীয়রাও খারাপ আমার নবী বলছেন তার 14 পুরুষ খারাপ বুড়ি ভাবছে এ সে নয় চলো বাবা চলো যেতে যেতে সারা রাত যখন কেটে গেল ভোরের আলোর রশ্মি ছটা যখন দুনিয়ার জমিনে পড়েছে দেখতে পেয়েছে একটা গাছ বুড়ি বলছে বাছারে ওই যে সামনে গাছটা আছে বাবা ওই গাছের গোড়ায় আমার বোঝাটা নামিয়ে দাও আমার নবীজি ওই গাছের গোড়ায় বোঝাটা আলতো করে রাখলেন বুঝেন এখানে বুড়ি বলেছে আমার 4টে খোদা আছে আমার নবী চিন্তা করছেন যদি মাটির হয় জোরে রাখলে ভেঙে যেতে পারে বুড়ি বড় কষ্ট পাবে আস্তে আস্তে বোঝাটা নামিয়ে দিলেন এরপর বুড়ি বলছে বাবা তুমি একটু দাঁড়াও সারা রাত হাঁটলে বাবা একটু উহ বললে না আহ বললে না একটু কষ্ট অনুভব করতে দিলে না বাবা রে তোমার নামটা একটু বলো যে নবীর দাবি করছে সে তো তুমি নও তুমি যদি নবী বলতে আমি এক্ষুনি মেনে নিতাম বাবা তোমার নামটা একটু আমি শুনতে চাই আমার নবী বলছেন বুড়িমা পুটুলিতে কি আছে বুড়িমা পুটুলিতে খাবে বাবা খিদে লেগেছে কিছু শুকনো চিনে মুড়ি আছে বাবা গিট খুলছে আমার নবী বলছেন আরো কি আছে দেখি সব জিনিস দেখলেন
বাবা তুমি কি চাও বলো আমার নবী বলছেন বুড়ি মা আমি কিছু চাই না শুধু চিন্তা করছি যে তোমার পুটুলির মধ্যে পানি জাতীয় কিছু আছে কি না কেন বাবা ও বুড়ি মা এই জায়গা আমি জানি চিনি এখানে কাছাকাছি কোথাও কোনো পানির ব্যবস্থা নেই দোকান নেই মকান নেই কোনো নলকূপ নেই কোনো কুয়ার ব্যবস্থা এখানে নেই বুড়ি মা গো শুকনো চিনে শুকনো মুড়ি খাবে পানি যখন পিপাসা লাগবে কোথায় পাবে এটাই চিন্তা করছিল বুড়ি মা বুড়ির চোখে ছল ছল জল বেরিয়ে পড়েছে পানির ফুলটা গড়াচ্ছে বলছে বাবা রে তোর দিলে যে এত দয়া তোর অন্তরে যে এত মায়া বাবা আমার পেটের সন্তান হলেও সেও বুঝি এতক্ষণে চিন্তা করতো না বাবা বলো তোমার নামটা কি বলো বুড়িমা বলছে বুড়ি আমার নবী বলছেন বুড়িমা নামটা না হয় কালকে এসে বলবো আজকে আমাকে যেতে দাও আমি কাল সকালে তোমার জন্য পানি নিয়ে আসব বাবা নামটা বলবে না না বুড়িমা আমি কথা দিচ্ছি কাল এসে নাম বলবো ওই দয়ার নবী যখন চলে যাচ্ছেন আলখাল্লাই কিসের যেন টান পড়েছে রে আল্লাহর নবীরও চোখে পানি এসে গেছে বুড়িমা তুমি না জেনে না চিনে না বুঝে আমায় কত গালাগালি করেছো আমার মরা বাপ্পাকেও তুমি গাল দিতে ছাড়োনি আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে এই পানি ভরা চোখ যদি ওদিকে তাকায় বুড়ি জিজ্ঞাসা করবে বাবা তুমি কাঁদছো কেন তাই এমন প্রশ্নের সম্মুখীন হতে চাই না আল্লাহর নবী আর বুড়ির দিকে তাকাচ্ছেন না যাওয়ার চেষ্টা করলেন কিন্তু আলখাল্লাই কিসের টান পড়েছে নবী নবী ভাবছেন টানটা বুঝি পাথরের কোনায় লেগে অথবা ঝোপে ঝাড়ে ডালে আটকে গেছে জোরে টানার চেষ্টা করেন যখন একান্ত পারছেন না চোখ দুটো মুছে নিলেন নুরানি হাত দিয়ে চোখ মুছে নিয়ে আমার নবীজি তাকালেন কিসে আটকেছে দেখার জন্য দেখা গেল অন্য কিছুতে নয় রে ওই বুড়ি নিজের আঙুল দিয়ে নবীজির আলখাল্লার নিচে অংশটা আঙুলে প্যাঁচ দিয়ে ব্যাগ মেরে ধরে রাখছে মজবুত করে নবী বলছেন বুড়িমা গো ও বুড়িমা ছাড়ো বুড়িমা ছাড়ো আমার অনেক কাজ আছে গো বুড়িমা কে কে অসুস্থ আছে তাদের দেখতে হবে কে কে ভুখা আছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে বুড়ি বলছে বাবা যুবক রে একবার নামখানা বলে দাও বাবা তোমার যে দিলে এত দয়া এত মায়া তুমি যদি নবী বলে দাবি করতে সর্বপ্রথম আমি বুড়ি কলমা পড়ে নিতাম কিন্তু তুমি তো সে নও বলো বাবা বলো তোমার নামটা বলো কোনদিন যদি শুনতে পাই এই নামের মানুষ নবী হয়েছে আমি দৌড়ে গিয়ে আগে তোমাকে বিশ্বাস করে নেব বলো বাবা তোমার নামটা আল্লাহর নবী বলছেন বুড়িমা ও বুড়িমা নাম শুনে কাম নেই বুড়িমা এই কথাটুকু যতটুকু ওয়াজের মাধ্যমে শোনালাম আসুন এটার একটা ছন্দ আপনাদের শুনিয়ে দিই আপনারা গজল ভালোবাসেন কি এক পথে চলেছে এক বুড়ি হাতে লাঠি আর মাথায় গাঁঠরি এক পথে চলেছে এক বুড়ি হাতে লাঠি আর মাথায় গাঁঠরি আল্লাহর হাবিব কহে আরজ করি আল্লাহর হাবিব কহে আরজ করি গাঁঠরি দাও মা গো মাথায় আমারি তারপর মাথায় নিয়ে নবী করে বয়ান মাথায় নিয়ে নবী করে বয়ান নির্জন রাতে মা আপনি কোথায় যান মাথায় নিয়ে নবীজি বুড়িকে কয় নির্জন রাতে মা চলেছ কোথায় বুড়ি বলে বাঁচ
বাছারে চল পালায় বুড়ি বলে বাছারে চল পালায় কেন টেকা যাবে না মুহাম্মাদের জালায় বুড়ি বলে বাছারে চল পালায় টেকা যাবে না মুহাম্মাদের জালায় সারা রাত যখন কেটে গেল মনজিলে পৌঁছে গেল গাঠরি নামিয়ে দিল মনজিলে পৌঁছে গেল গাঠরি নামিয়ে দিল বুড়ি মা জিজ্ঞাসিল কে তুমি নাম কি বলো এ পর্যন্ত আপনারা শুনেছেন এবার নবীজি ভাবছেন যাকে সারা রাত সারা রাস্তা ধরে গাল দিতে দিতে এলো আমি যদি নামটা বলি সেই তাহলে বুড়ি মা লজ্জিত হয়ে যাবে না 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 আমি আল্লাহর নবী আল্লাহর হাবিব কাউকে লজ্জিত করতে আসি না তাই নবীজি এড়িয়ে যাচ্ছিলেন নাম বলতে চাইছিলেন না কিন্তু বুড়িও ছাড়ছে না দেখে মজবুর হয়ে বাধ্য হয়ে দয়ার নবী বললেন কি বললেন যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে বুড়ি মা যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে তখন বৃদ্ধা অবাক হালে ভেসে কই নয়ন জলে কাঁদতে কাঁদতে বুড়ি বলছে করলাম কবুল তুমি রসুল করলাম কবুল বাবা তুমি রসুল দাও পায়ের ধুল বেড়ে যাক ভাগ্যের দাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পড়ে দরুদ ফেরেশতা দেয় সালাম হুররা ঘিরে তাজিম করে মা আমিনার ধাম করছে এহতেরাম করছে এহতেরাম যত মালিকা তমাম কয় জিবরিল ফরশে নাজিল হয় নবী আকরাম আল্লাহ পড়ে দরুদ ফেরেশতা দেয় সালাম হুর রাখি রে তাজিম করে মা আমিনার ধাম সেই বুড়ি কলমা পড়ে নিল ও আমার ভাই জানেরা অনেকেই বলে ইসলাম এসেছে তরবারি দেখিয়ে না তরবারি দেখিয়ে ইসলাম আসে না ইসলাম এসেছে শ্লোক হক শ্লোক ব্যবহারের মাধ্যমে আল্লাহর নবীর ব্যবহার দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে সুশীতল ছায়াতল গ্রহণ করেছে একটা ভাত টিপলেই বাকি বোঝা যায় ভাতগুলো হয়েছে কিনা আল্লাহর নবীর ব্যবহার দয়াত্র হৃদয়ে ভরপুর দয়া মায়া ময় অন্তর ছিল তিনার আরো এই ধরনের বহু ঘটনা আছে বহু বলতে গেলে অনেক সময় যাবে সময় শেষ হয়ে আসছে আমার শরীর বলছে বারোটা বাজতে চলেছে শরীর বলে দিচ্ছে যদিও আমি ঘড়ি দেখিনি বন্ধুরা আমার জলসা বারোটাই শেষ হবে ইনশাল্লাহ সুতরাং তার আগে সালাতু সালাম আছে আখেরি মোনাজাত আছে তাই আর একটা ঘটনা আপনাদের কাছে বলবো তবে হ্যাঁ বাইরে বাইরে আমার আবু তালেব ভাই এবং মৌলানা ভাই আমার এই ভাই আবুল ফারা ভাই এরা বলছে হুজুর একটু গজল বলেন আরে ভাই গজল তো সারা জীবন বলে এলাম 11,000 গজল আমি মরে গেলে কিছু ছাড়বে কোম্পানিরা চেপে রেখেছে যে গজলগুলো এখনো চাপা আছে চাপাই থাকবে না আমার মরণের পরে বার করে দেবে ভাইরা একটা গজল নেটে ভাইরাল হয়েছে